bold. That's how you come back. পাগলামি ব্যাটিং করে লজ্জাজনকভাবে হার পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে 280 রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। বাংলাদেশ বনাম ভারতের প্রথম ম্যাচে শেষ হলো আজ, যেখানে বাংলাদেশ পেয়েছে এক লজ্জাজনক হার। আর প্রথম ইনিংসে ভারত ব্যাটিং করতে নেমে রান করেছিল 376 রান, যার জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 149 রান করে অল উইকেট হয়ে যায়। এরপর ভারত আবারও দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে 287 রান করে 4টি উইকেট হারিয়েছিল এবং ডিগলে দিয়ে দিয়েছিল বাংলাদেশের সামনে এক বড় রানের ব্যবধান, যার কারণে ভারতের দেওয়া পুরো দুই ইনিংসের 515 রানের এক বড় রানের টার্গেট দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। সেখানে বাংলাদেশের টাইগার বাহিনীরা ব্যাটিং করতে নেমেই বাংলাদেশ 234 রান করে অল উইকেট হয়ে গিয়েছে। তবে তৃতীয় দিনের শেষ বেলায় এসে বাংলাদেশ যেন 138 রান করে অল উইকেট হয়ে যায়। তবে শুরুতে যেন বেশ দারুণ পারফরমেন্স করেছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও ক্যাপ্টেন শান্ত। শুরুটা দুর্দান্ত করতে পারলেও যেন ফিনিশিংটা একদমই ভালো করতে পারেনি এই দুই ব্যাটসম্যান, যার কারণে এত বড় ব্যবধানে এবং লজ্জাজনকভাবেই হারতে হয়েছে বাংলাদেশের প্লেয়ারদের। তাই তো বাংলাদেশের এমন লজ্জাজনক হার দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ার। তাই তো বাংলাদেশকে রীতিমতো অপমান অপদস্থ করেছেন ভারতের প্রত্যেকটি প্লেয়ার। তো দর্শক, আসলে কি ভারতের সাথে বাংলাদেশ কোনোদিনই জিতে পারবে না, নাকি আবারও দ্বিতীয় টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ার? তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে আমাদেরকে একদমই ভুলবেন না। ধন্যবাদ।